আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ শাকিল মাহমুদ নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি, যা ঘড়ির কাঁটা দিয়ে আমরা অঙ্ক সমাধান করব। তো ঘড়ির কাঁটা দিয়ে অঙ্ক সমাধান করে দেখি, বোর্ডে আমি একটি ঘড়ি অঙ্কন করেছি। এই ঘড়িতে সাধারণত 12টার পর থেকে আমি সব মার্ক করা আছে। সবাই ঘড়ির কাঁটা সম্পর্কে অবগত আছেন। আমরা প্রতি ঘর সমান নিব হলো 30 ডিগ্রি, তাহলে এখানেও 30 ডিগ্রি, সবগুলো ঘরে 30 ডিগ্রি করে নিব। এবার ঠিক আছে, ঘড়িতে যখন 12টা বাজে তখন ঘন্টার ও মিনিটের কাঁটার ভিতরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে আমরা শর্টকাট নিয়মে যেটা পাই, শর্টকাট নিয়মে যেটা পাই সেটা হলো যে আমরা এই 12টা যখন বাজে তখন তো টাইম শুরু হয়, দেখো তখন শূন্য, তাহলে এই 12 গুণন 0 আমরা কয় ডিগ্রি পেলাম? 0 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্নে আমাদের লেখা আছে কি যে দুইটা সময়ে ঘন্টা ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে আমরা ওই শর্টকাট নিয়মের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, শর্টকাট অনুযায়ী লিখতে পারি। যেহেতু আমরা প্রতি ঘর সমান সমান আমরা কত বলছি যে কোণ 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি করে পাবো, তাহলে আমরা 2 গুণন এখানে দুইটা পর্যন্ত, তাহলে 12টার থেকে আমরা কল্পনা করবো এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা দুইটা মধ্যে, তাহলে আমরা একইভাবে গুণ করব 30 ডিগ্রি দ্বারা। 30 ডিগ্রি দ্বারা গুণ করলে আমরা কত ডিগ্রি পাই? 60 ডিগ্রি পাই। তাহলে এখানে কোণ আমাদের উৎপন্ন হলো যে 2 দ্বারা গুণ করলে 60 ডিগ্রি। দ্বিতীয় অঙ্ক, তাহলে প্রথম অঙ্কে আমরা পেয়েছি যেহেতু 0 ডিগ্রি, 0 ডিগ্রি যদি যেটাই গুণ করি শূন্যই হবে, তাহলে প্রথমটার মান পাইছে আমরা হলো 0 ডিগ্রি, দ্বিতীয়টার মান পাইলাম হলো। আমরা একইভাবে 3 4 5 6 যদি থাকি সেটার আমরা নির্ণয় করবো একইভাবে। একইভাবে নির্ণয় করলে কি লিখতে পারবো? একইভাবে নির্ণয় করলে আমরা পাই, যেহেতু এটা 3 3 লেখা আছে, এখানেও আমরা 30 ডিগ্রি পাবো। 30 ডিগ্রি যদি আমরা লিখতে চাই তাহলে কি হবে যে 3 গুণ এখানে আসতেছে কটা, 1 2 3 3, আর ডিগ্রি যেহেতু আমরা 30 ডিগ্রি লিখলাম, এটা যদি আমরা গুণ করতে চাই তাহলে কত হবে? 3 3 9 বা 9 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তাহলে আমরা অতি সহজেই যে যদি 3 3 এর নির্ণয় করতে বলে তাহলে 3 এর সাথে 30 ডিগ্রি গুণ করে দেয় 90, অতি সহজে পেয়ে যাবে। এভাবে আমরা যদি 4 বলে 4 এর ক্ষেত্রে একইভাবে আমরা ডিগ্রি গুণ করে দিলে 3 4 12 120 ডিগ্রি। এবার আমরা পঞ্চমের ক্ষেত্রে পাবো, ষষ্ঠের ক্ষেত্রে পাবো, মানে 5 6, এভাবে আমরা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে ঘড়ির কাঁটার সাথে আমরা যদি নির্ণয় করতে বলে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে আমরা যে সংখ্যা নির্ণয় করতে বলবে তার সাথে আমরা 30 ডিগ্রি গুণ করে দিলে আমরা ঘড়ির কাঁটা থেকে বা ঘড়ি থেকে আরেকটি অঙ্ক সমাধান করব। এই অঙ্কটা প্রায় আসে, যদি বলে যে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে, মানে কতবার ঘুরবে, এখানে আমাদের 11টা বলা আছে। 11টা মানে এখানে, এখান থেকে 1টা পর্যন্ত, তাহলে এখানে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে একবার প্রদক্ষিণ করবে, একবার আসবে 12টার কাছে, আবার যদি প্রদক্ষিণ করে তাহলে 12টা থেকে 1টার কাছে আরেকবার প্রদক্ষিণ করবে, তাহলে অতিক্রম কয়বার করা হলো? এখান থেকে একবার, এখানে আবার একবার, তাহলে 1 1 2 বার, তাহলে আমরা কতবার পাইলাম উত্তর? 2 বার। একইভাবে যদি প্রশ্ন করা হয় যে 10টা থেকে 1টা পর্যন্ত,
তাহলে আমাদের আরেক আরেক ঘর বেড়ে যাবে। তাহলে প্রদক্ষিণ কতবার হবে? তিনবার। এভাবে যদি বলা হয় যে দশটা থেকে দুইটা পর্যন্ত, তাহলে আমাদের আরো কয়টা বেড়ে যাবে? এখান থেকে এখানে আরো দুইটা, তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচবার প্রদক্ষিণ করবে। এভাবে যতবার সংখ্যা বলবে ঠিক ততবার আমরা গণনা করব। এটা অতি অল্প সময়ে বা আমরা যদি সঠিকভাবে মনে রাখি বা ঘর বলে নির্ণয় করতে পারি, তাহলে অতি সহজে আমরা কতবার প্রদক্ষিণ করবে তা নির্ণয় করব। দ্বিতীয় নাম্বার প্রশ্নে লেখা আছে যে কিন্তু যদি ঘড়িতে যদি 60টা বাজে তাহলে কি হবে? আমাদের এখানে ঘড়িতে কল্পনা করতে হবে যে এই 6টার পরে বা বামে বামে যদি 7, 8, 9, 10 এটা আসে, তবে একটু আলাদা হবে। একটু আলাদা বলতে গেলে কি, আমরা যেহেতু 7 আছে তাহলে আমরা লিখতে পারি শর্টকাটে, শর্টকাটে লিখতে পারি 7 গুণ 7 গুণ 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে গুণ করলে পাই হলো 3 7 210 210 ডিগ্রি। এখন যেহেতু টোটাল সার্কেলের ডিগ্রি আমরা পাই কত? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে আমাদের বাদ দিতে হবে 360 ডিগ্রি মাইনাস কত পাইছি আমরা? 210 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমাদের আসে কত? বিয়োগ করলে পাই হলো 0.5, 1.5 ডিগ্রি বা 150 ডিগ্রি। একইভাবে যদি এখানে আমরা দ্বিতীয়টা লিখে রাখছি যদি 8টা বাজে, 8টা তাহলে এই 6টার পরে আসে 8। একইভাবে এখানে আমরা লিখতে পারবো এই গুণন, তাহলে 3 আসে কত হবে? 24, 240 ডিগ্রি। একইভাবে যেহেতু পুরো ঘড়ির ডিগ্রি আমরা পাই হলো 360 ডিগ্রি, তাহলে 360 মাইনাস কর বা বিয়োগ 240, তাহলে আমাদের কত আসে? 0.2, 120 ডিগ্রি। এটাই। তবে একটা কথা না বললেই নয়, যদি ছোট বড় যদি নির্ণয় করতে বলে তাহলে ছোট ডিগ্রিটা নিব আমরা 120 আর বড় ডিগ্রিটা নিব হলো 240। এখন আমরা একটু ভিন্ন সূত্রে প্রশ্নগুলো সমাধান করব। এক নম্বরে লেখা আছে 2টা বেজে 15 মিনিট হলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? তাহলে 2টা বেজে 15 মিনিট হলে কত ডিগ্রি? তাহলে সূত্রটা একটু আলাদা হবে, আমরা আগে নির্ণয় করে নেব। এম সমান সমান যেহেতু মিনিট, মিনিট বলতে গেলে আমরা এখানে কত আছে? 15। আর ঘন্টা, ঘন্টাকে আমরা আওয়ার হিসেবে লিখব এইচ, এইচ কত আছে এখানে? 2। তাহলে সূত্রটা আমরা শর্টকাট লিখতে পারবো, শর্টকাট লিখতে পারবো হলো 11 এম বিয়োগ 60 এইচ। 60 এইচ বলতে গেলে এক ঘন্টার মধ্যে আমরা কয় মিনিট পাই? 60, সেটাই। আর ঘন্টা হিসেবে আমরা সর্বোচ্চ যেতে পারবো হলো 11, এই জন্য 11 ভাগ 2। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 11 গুণন 15 বিয়োগ 60 গুণন 2 ভাগ 2। তাহলে এখানে সরাসরি এই গুণ যা হবে আর এই পাশে গুণ যা হবে বিয়োগ করে 2টা ভাগ করে আমরা পাবো হলো 92.5 ডিগ্রি। এটা শর্টকাট। পরেরটা কি আছে? পরেরটা আমরা লিখতে পারি একইভাবে যে ঘড়িতে 3টা 45 মিনিট হলে, 3টা 45 বলতে গেলে আমরা মিনিটের জায়গায় আঙ্গুল হলো 45
আর ঘন্টার জায়গায় অ্যাঙ্গেল হলো 3 তাহলে সূত্র একই ভাবে 11m বিয়োগ 60s ভাগ 2 তাহলে 11 গুণন 45 বিয়োগ 60 গুণন 3 ভাগ 2 এখন আমরা 11 গুণন 45 বিয়োগ 60 গুণন 3 ভাগ 2 এটা দ্বারা এই 11 গুণন 45 গুণ করে 60 গুণন 3 বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা আসবে হলো 157.5 ডিগ্রি এটাই হলো শর্টকাটের সমাধান যদি এই রকম ভাবে থাকে যে 2টা বেজে 15 মিনিট 3টা বেজে 45 মিনিট 2টা বেজে 10 মিনিট কিংবা 4টা বেজে 15 মিনিট এই রকম ভাবে যদি থাকে সবগুলো অঙ্ক আমরা এই শর্টকাট নিয়মে আমরা সূত্রে প্রয়োগ করলে সকল উত্তর অতি সহজে পাব তে প্রিয় শিক্ষার্থী আমরা এই ঘড়ির কাঁটা দিয়ে তিনটি অঙ্কের সমাধান করলাম একটা কি ডিগ্রি বা কোণের হিসাব আরেকটি পেলাম হলো যে ডিগ্রি থেকে সময়ের বা ঘন্টা নির্ণয়ের হিসাব আরেকটি পেলাম হলো যে ঘন্টার কাঁটাকে মিনিটে কতবার অতিক্রম করে এটা তাহলে প্রিয় শিক্ষার্থী আরো নতুন নতুন ভিডিও নিয়ে সামনে ক্লাসে আমি হাজির হব সে নাগাদ আপনারা সবাই সুস্থ ও সুন্দর থাকুন এবং বেশি বেশি সবার মাঝে ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের নিয়ে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ